তো ফ্রেন্ডস, এই যে বাড়ি রুমে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সমুদ্র থেকে এসে। এবার যাচ্ছি সবাই খেতে আর কি, খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এবারে বেজে গেছে হচ্ছে 12:44 হয়ে গেছে, তো এবারে এই যে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। চলো খেতে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এখন আমরা এই যে রুমেতেই খাওয়া দাওয়াগুলো করে নিচ্ছি। তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা। আবারও এই সন্ধ্যাবেলা বেরিয়েছি, আর কি এতক্ষণ তো সবাই রেস্ট ছিলাম। এখন বাজে হচ্ছে 6:10, তো এখন আবার সবাই রেডি হয়ে বেরোচ্ছি। আজকে তো ইচ্ছা আছে একটু, এখানে মাছের বাজার আছে, তো মাছের বাজারে যাব। আর ইচ্ছা আছে একটু কিছু শপিংও করতে হবে বাড়ির লোকের জন্য, তো সেই শপিংগুলোও করবো, আর কিছু মাছের বাজারে মাছের কালেকশনও কিছু দেখবো আর কি। তো চলো এখন তো সব রেডি হয়ে বেরোচ্ছি, রুম থেকেই সবাই বেরোচ্ছি। দাদা আর বৌদি এগিয়ে গেল, আমরা এই যে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, পুরো মাছ বাজারটা তো ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো অবশ্যই। এই যে মানু, এখানে মানা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর দেখো এই যে মানুর জুতো, আবার লাইট চলছে। এসে ওর নতুন জুতো একটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য আবার এখান থেকে ওর জন্য আবার আর একটা জুতো কিনে দিতে হয়েছে। তো এখানে আবার জুতো, এই যে লাইট চলা জুতো, তো ওটাই ওকে কিনে দিতে হয়েছে, ওতো দেখে ওটাই পছন্দ হলো। তো যাই হোক চলো এখন বেরোই। এই যে বৌদি, তো এই যে সবাই বেরিয়েছি, বেরে এখন হেঁটে যাচ্ছি, দেখি কত দূর কি যাওয়া যায় না যায়। যে চলো চিটি ক্যাংরা খাও, চিটি ক্যাংরা, চিটি ক্যাংরা সমুদ্র এসেছে, চিটি ক্যাংরা ওখানেই পোড়াবো, ওখানেই খাবো। তো চলো কি করা যায় না যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর তারপরে দেখো এই যে এখন শাঁখার দোকানে চলে এসেছি, শাঁখ শাঁখা এইসবের দোকানে চলে এসেছি। বৌদি শাঁখ নিচ্ছে আর শাঁখা নেবে, তো সেই জন্যই আর কি দেখছে। আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে শাঁখ এই শাঁখা নেবো কিনা। আর তারপরে দেখো এই যে মাছের কাছে চলে এসেছি, দেখো এখানে কত রকম সব মাছ সাজানো হয়েছে, দেখো সাজিয়ে রেখে দিয়েছে এখানে, মানে যাতে লোকেদের চোখে পড়ে আর কি সেই মতো। দেখো এই যে দেখো কত বড় বড় ক্যাংরা, উফ ক্যাংরাগুলো দেখেই মনে হচ্ছে যে খাই। আর এখানে দেখো মাছগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে ভালোভাবে রেখেছে যাতে না নষ্ট হয়ে যায় সেই জন্যই আর কি। আর দেখো কত রকমের মাছ, আমি তো হাফ মাছের নামই জানি না, তো সেই জন্য আর কি তোমাদেরকে বললাম না। তো তোমরা যদি জানো যে এখানে কী কী মাছ আছে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাও। আর তারপরে এখন এই যে চলে এসেছি দেখো সোডার দোকানে, তো সবাই এখন এই যে একটু সোডা খাবো, গরমে ঘুরে ঘুরে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তো তাই সবসময় আর কি জল সোডা এগুলোই খাওয়ার চেষ্টা করছি। তারপর দেখো এই যে এখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, দেখো সমুদ্রের ধারটা পুরো অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। সমুদ্রের ধারে দেখো সমুদ্রের ধারে এই সময় কত জন বসে আছে, এই সময় ঠান্ডা ঠান্ডা একটু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো খুবই ভালো লাগছে। এই যে দেখো তোমাদেরকে ফোন ক্যামেরায় করেও একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা উঠে চলে এসেছি সমুদ্রের ধার থেকে। আর এখানে দেখো এই যে মানু দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এসছে, একটা মানা আর একটা মানুর জন্য আর কি, দুটো হাওয়াই মিঠাই কিনে চলে এসেছে। ওর তো মানে
যেখানেই হাওয়াই মিঠাই দেখে ওকে সেখানেই কিনতে হয়, ওর এতটাই পছন্দের হাওয়াই মিঠাই। তো ওর কেন, আমারও এখনও পর্যন্ত ভালোই লাগে হাওয়াই মিঠাই খেতে। যাই হোক চলো। আর এইখানে দেখো এই যে আলুর পটেটো চিপস, মানে এগুলো আমি অনেক ভিডিওতেই দেখেছি, অনেকের ভিডিওতেই, হ্যাঁ, কিন্তু খেতে ঠিক সাহস হলো না, কারণ এক জায়গায় দেখেছিলাম যে খাচ্ছিল, বলছিল বাজে খেতে, তো সেই জন্য আর কি খেতে সাহস হলো না। যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এখানে মানে দেখতে পেয়েছি আর কি। তো তারপরে এখন এই যে সবাই রাতে খাবার নেওয়া হচ্ছে, তো তারপরে রুমে গিয়ে সব খাওয়া দাওয়া করবো। এবেলা আর রুমে খাবার কথা বলা হয় না, তো সেই জন্য আর কি বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছি। এই যে এখন দাদা কিনে নিয়ে যাচ্ছে আর কি, রুমের উদ্দেশ্যে এখন যাওয়া হচ্ছে সবাই একসঙ্গে।